শ্রীরামপুরত রেলপথ অবরোধ কার্যসূচী সংঘটিত হয়েছে। কোচৰাজবংশীক জনজাতিকরণের দাবিত রেলপথ অবরোধ করা হয়েছে। সদৌ অসম কোচৰাজবংশী সম্মিলনে রেল অবরোধ করেছে। পুৱা 8 বজাৰ দুপৰীয়া 1 বজালৈ করব রেলপথ অবরোধ। ইতিমধ্যে রেলপথ অবরোধের কার্যসূচী আরম্ভ হয়েছে। কোচৰাজবংশীক জনজাতিকরণের দাবিত এই কার্যসূচী গ্রহণ করেছে। অবরোধস্থলীত আরক্ষী অর্ধসামরিক বাহিনীক মোতায়েন করা হয়েছে। পুৱতি নিশাৰ শ্রীরামপুরত শতাধিক প্রতিবাদকারীক দেখবলে পাওয়া গেছে। প্রতিবাদকারীক রেলপথত উঠাত বাধা প্রদান করেছে আরক্ষী অর্ধসামরিক বাহিনীয়ে। আমি দৃশ্য দেখাবলে চেষ্টা করছো আমার হাতের, যেহেতু বেশি সময় হওয়া নাই, প্রায় 5 মিনিট বা 8 মিনিটের আগত এই প্রতিবাদী কার্যসূচী আরম্ভ হয়েছে আজির দিনটোর। শ্রীরামপুরত এনে ধরনের রেলপথ অবরোধ করেছে আর দাবি জনজাতিকরণ হব লাগে কোচৰাজবংশী সকলের। সদৌ অসম কোচৰাজবংশী সম্মিলনে এনে ধরনের রেলপথ অবরোধের কার্যসূচী করেছে, যত অর্ধসামরিক বাহিনীক মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত এই সকল সেনা বিষয়াসকলকো তাতে নিয়োগ করা হয়েছে। গতি এই বিষয়ে আরও অধিক জানার নিশ্চয়কৈ পোষকতা করি আমি জানিলে চেষ্টা করি, কারণ তাতে উত্তেজনাময় পরিবেশে বিরাজ করার হয়তো থল আছে। কারণ ইতিমধ্যে তারপর উঠাই লওয়া হয়েছে, হতাহতি হওয়ার দৃশ্যও কিছু পরিমাণে দেখবলে পাওয়া গেছে। উত্তেজিত হয়ে আছে, সেই খবরখিন আমি জানাবলে চেষ্টা করি। দুটাকি দৃশ্য দেখাইছো এই মুহূর্তে শ্রীরামপুরের শেহতীয়াকি দৃশ্য দেখাইছো। পুৱতি নিশার এই দৃশ্য, রাতেপুৱার সময়ের এই দৃশ্য, 8 বজাৰ যেহেতু আরম্ভ হয়েছে। শহীদুল হক থাকিব আমার সাথে বিষয়টো সংক্রান্ত আরও অধিক জানাবলে, কিন্তু প্রথমতে আমি এটা ভাষ্য শুনাব বিচারিম, সেই ভাষ্যটোর পেছতে শহীদুলের সাথে কথা পাতিম। জনজাতিকরণের যে বিষয়, এই বিষয়টি কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক সদিচ্ছা নাই, রাজনৈতিক সদিচ্ছা নথকার বাবে বারে বারে এই বিষয়টি সমাধান নকরে। এটা দুর্ভাগ্যের কথা, বিশেষ বিজেপি দলে খিলঞ্জীয়া ভূমিপুত্রসকলের কথা কয়, খিলঞ্জীয়া সুরক্ষার কথা কয়, অসমীয়া সুরক্ষার কথা কয়। আজি যদি বিধানসভাখন সুরক্ষা করে রাখব লাগে, ছয় জনগোষ্ঠী সংরক্ষণ করে, রাজনৈতিক সংরক্ষণ করে, বিধানসভাবিলাক বিভিন্ন বিধানসভা আছে, বিধানসভাবিলাক যদি সুরক্ষা নকরে, অনাগত 15 বছর বা 20 বছর পিছত অসমীয়া খিলঞ্জীয়া মুখ্যমন্ত্রী আর হব নোৱাৰে। নিশ্চয় সেয়া আছিল হংকার। শহীদুল হক আপনার সাথে পোনপটীয়া সম্প্রচারত সংযুক্ত হয়েছো, শেহতীয়াখিনি প্রথমতে জানি লম। হ্যাঁ কৃপঞ্জল, মই বর্তমানে উপস্থিত আছো শ্রীরামপুরত, অসম বঙ্গ সীমান্তবর্তী অঞ্চল শ্রীরামপুর। আর এই শ্রীরামপুরতে আজি সদৌ অসম কোচৰাজবংশী সম্মিলনীর আর মহিলা সম্মিলনীর, যুব সম্মিলনীর উদ্যোগত আজি ইয়াতে রেলপথ অবরোধ কার্যসূচী গ্রহণ করা হয়েছে জনজাতিকরণের উদ্দেশ্যে। কারণ দীর্ঘদিনের প্রায় অর্ধশতিকা জোড়া যে আন্দোলন, সেই আন্দোলন আসলে যে কোচৰাজবংশী সকলক জনজাতিকরণ করব লাগে, তার দৃশ্য মর সহযোগে দেখাইছে। আর রাতেপুৱা ভাগর ইয়াতে দেখা গৈছে যে যথেষ্ট সংখ্যক কোচৰাজবংশী মানুহ ইয়াতে আহি উপস্থিত হৈছে, ৰেলপথত আহি উপস্থিত, ৰেলপথৰ দাঁতিতে আহি উপস্থিত হৈছে, ৰেলপথত উঠিবলৈ দিয়া হোৱা নাই। আৰু এটা কথা আমি ক'ব লাগিব কৃপঞ্জল, সেয়া হ'ল যে গোসাইগাঁও মহকুমাৰ যি উপপথ বা পথসমূহ আছে, সেই পথসমূহ ইতিমধ্যে আৰক্ষী অৰ্ধসামৰিক বাহিনীৰ বেৰিকেড দিয়া হৈছে, যাতে কোনো ধৰণৰ প্ৰতিবাদকাৰী এই শ্ৰীৰামপুৰলৈ আহিব নোৱাৰে। এনেদৰে কিন্তু যথেষ্ট সংখ্যক মানে ঠাইত বেরিকেড সৃষ্টি করা হয়েছে, আর তার যার কারণে প্রতিবাদকারী অকল সেই ঠাই সময়ের পর আহিব পড়া নাই। কিন্তু তথাপিও আমি নেতৃবর্গের আমি কথা পাতিছে, নেতৃবর্গ কৈছে যে আমার যে প্রায় 5 সহস্রাধিক প্রতিবাদকারী এই ইয়াতে আহি উপস্থিত হয়েছে। প্রতিবাদকারী যেহেতু রেলপথ অবরোধ কার্যসূচীত আহি উপস্থিত হয়েছে, কিন্তু রেলপথ যে পথের মাজত উঠিবলে দিয়া হওয়া নাই। আর ঠিক আমার লগত আছে একো নাই, কারণ আজি 4-5 দিন ধরে প্রশাসনের যে আমার কোচৰাজবংশী সম্মিলনের উপর উৎপাত, আমার লোকসকলের মাজত যে উৎপাত, যেধরণে আমার মানুষখিনিক যে মানে হেরাসমেন্ট করেছে, যে ধরনের অসুবিধা দিছে, আমাক খোজকাঢ়িব দিয়া নাই, রাস্তাত আহিব দিয়া নাই, অহা যাওয়া করিব দিয়া নাই, সকল ঠাইতে কেবল বেরিকেড বেরিকেড বেরিকেড। আজি যদি আপনাদের চাই, ইয়াত কেবল পুলিশে পুলিশ, কেবল পুলিশের বাইরে অন্য মানুষ ইয়াত সোমাবলৈ দিয়া নাই, আমাক গোটেই ৰাতি শুবলৈ দিয়া নাই। ইয়াত আমি 1000ৰ অধিক প্ৰতিবাদকাৰী আজি আমি ইয়াত এতিয়া উপস্থিত আছো, কিন্তু আমাৰ দুৰ্ভাগ্য ইয়াত যেতিয়া জানিছে যে আমাৰ 20,000তকৈ অধিক প্রতিবাদকারী আজি প্রতিবাদস্থলীত আজি উপস্থিত হব, টোপনি নোহা হয়ে গেছিল, আর তার ভয়ত দিন রাতে একাকার করে পেলায় আমাক সকল ধরনের বাধা করেছে। আমাকে আমার নিজের স্কুটার বাইক এইবিলাকে আহিব দিয়া নাই, আমার সাইকেলেদি মানুষ আহিব দিয়া নাই, খোজকাঢ়ি মানুষ আহিব দিয়া নাই, প্রশাসন ইমান ভয় খাইছে। কারণ আমার ন্যায্যদেবীর ক্ষেত্রে ইমান ভয় খাবল একো নাছিল, কারণ এই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী আর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আর সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া কইছিলে যে যদি কোচৰাজবংশী আমি ক্ষমতা নাও, কোচৰাজবংশী জনজাতিকরণ করা হবো, কিন্তু
অতি দুর্ভাগ্যের কথা কথা পাহরিলে ম্যানিফেস্টোর কথা পাহরিলে ম্যানিফেস্টোর যে কথা উল্লেখ করেছিল সেই কথা পাহরিলে গতি আমি ইয়ারে হকিয়াই দিছো যদি ম্যানিফেস্টোর কথা যদি প্রতিশ্রুতির কথা পাহরে ইয়ার যথেষ্ট প্রত্যুত্তর দিয়া হবে। ধন্যবাদ থাকিল। আমার আছে পঞ্চদংশী সম্মিলনীর কেন্দ্রীয় সভাপতি পণ্ডিত নারায়ণ দেব, তখন আমি কথা পাতি। দাদা কি কব, কারণ আপনাদের অর্ধশতিকা জোড়া যে আন্দোলন, এই আন্দোলন জনজাতিকরণের আন্দোলন, আর সেয়া কিন্তু আপনাদের বর্তমান নিশ্চয় শহীদুল হক আপনার ওসলে আকো এবার যাম আমি পরিবেশ আপনার জড়িয়ে চাবলে চেষ্টা করি। ইতিমধ্যে উত্তেজনাময় পরিবেশে বিরাজ করা দেখবলে পাওয়া গেছে, উজর আপত্তি বহুকেটা আছে। আপনাকে এই মুহূর্তে ধন্যবাদ জানাইছো। আমি শ্রীরামপুরলে আকো যাবলে চেষ্টা করি, আকো আপনার সবিশেষখানি জানিবলে চেষ্টা করি। শহীদুল হক।